আমজনতার পাশাপাশি চোরের হাত থেকে রেহাই পেল না বিধায়কের বাড়িও। রাতের আঁধারে বিধায়কের বাড়িতে হানা দিয়ে প্রায় 5 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোর। অবশেষে তদন্তে নেমে এই ঘটনার সাথে যুক্ত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, গত 13ই অক্টোবর দশমীর রাতে বিধায়ক গোপাল রায়ের বাড়িতে হানা দিয়ে 5 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোর। পরবর্তীতে 14ই অক্টোবর পূর্ব থানায় একটি অভিযোগ জানান বিধায়ক। অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নেমে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজধানীর জগহরিমুড়া এলাকা থেকে এক চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ, তবে তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর বেশিরভাগই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এবারে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে তোলা হবে। এই চুরিকাণ্ডে তার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদেই জানা যাবে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়। গত 13 তারিখ রাত্রিবেলা, মানে দশমীর দিন আর কি, রাত্রিবেলা আমাদের মাননীয় এমএলএ গোপাল রায়ের বাড়িতে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়। তো এই ঘটনাটি আমাদেরকে 14 তারিখ জানানোর পরে এই ঘটনার উপর ভিত্তি করে একটা সুনির্দিষ্ট কেস নেওয়া এবং একটি টিম তৈরি করা হয়। এতে রানা চ্যাটার্জির নেতৃত্বে এবং ওসি এমজি বেদার শুভেন্দু দাস এবং আরও কিছু থানার অফিসার একটা টিম তৈরি করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়। পরবর্তী সময় গতকালকে এই ঘটনার যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে এই সমস্ত জিনিসপত্র, গোল্ড এবং গোল্ড প্লেটের যেই বাকি অর্নামেন্টস আছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যেগুলির বাজার মূল্য এখন কমপক্ষে 5 লক্ষ। তাকে কোথায় থেকে আটক করা হয়েছে? তাকে তার বাড়ি থেকে আটক করা। কিসের ভিত্তিতে আটক করেছে, চুরি করেছে, কেমন বুঝতে পারবে? সেটাই আমাদের ইন্টেলিজেন্স, সেটাই আমাদের কাজ। যেভাবেই হোক আমরা সোর্স এঙ্গেজ করেছি, করে সঠিক চোখে আমরা ধরতে পেরেছি এবং চুরি যাওয়া মাল ওর পজিশন থেকে উদ্ধার করেছি। যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে কি আগে কোনো এরকম চুরির কোনো অভিযোগ রয়েছে? না, ওই বিষয়টা দেখার জন্য ওকে আমরা রিমান্ডে আনছি। তার বাড়ি কোন জায়গায় আছে? তার বাড়ি জগহরিমুড়া এরিয়া। তদন্ত স্বার্থে আমি নামটা বলবো। প্রাথমিক তদন্তে জানা গেছে তার সঙ্গে আর কেউ আসলো কিনা বা সে একাই? এখন পর্যন্ত শুধু সে একাই সেটা আমরা বুঝেছি, কিন্তু আমাদের কিছু ডাউট আছে, সেই কারণে তাকে রিমান্ডে এনে জিজ্ঞেস করতে। যেগুলো উদ্ধার করা হয়েছে সব, যেগুলো চুরি হয়েছে সবগুলি কি উদ্ধার করা হয়েছে নাকি আরও রয়েছে? একটা শুধু গোল্ডের আর একটা পার্ট বাকি আছে, বাকিগুলো উদ্ধার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।